এই পর্বে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যে পেজ রয়েছে অর্থাৎ FAQS, এই পেজটি কমপ্লিট করব। তো চলুন আমরা পেজটা দেখে আসি, কিছুই করার নেই, আমরা একটু ডিজাইনটা দেখে আসি। তো এখানে আছে আমাদের হিরো এরিয়া, তারপরে আমাদের কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার রয়েছে, দেন এই সেকশনটা আমাদের অলরেডি করা আছে আর এই সেকশনটা করতে হবে। তো আমাদের এখানে দুইটা সিম্পল দুইটা সেকশন করতে হবে, এটি আর নিচের সেকশনটি। তো এটা খুবই সহজ, চলুন আমরা কাজ শুরু করে দিই। এবার আমরা প্রথমে পেজে আসব, আসার পরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অর্থাৎ এই পেজটি ওপেন করার পরে এডিট উইথ এলিমেন্টর। তো এখন এখানে আমরা হেডিংটাকে হাইড করব, এরপরে আমাদের হিরো এরিয়াটাকে ইম্পোর্ট করব, মাই টেমপ্লেট, দেন হিরো এরিয়া ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এটা ইনসার্ট হয়ে গিয়েছে, এবার আমরা এখান থেকে যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলোকে কপি করব। কপি করার জন্য আমরা এই টেক্সটটাকে কপি করলাম, দেন আমরা যে হেডিং টেক্সট আছে সেটিকেও কপি করব। তো হেডিং টেক্সটটাও কপি করলাম আমরা, কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। আর আমাদের বাটনটা প্রয়োজন নেই, আমাদের সিম্পল এই টেক্সটটাই হলে হচ্ছে। তো বাটনটাকে আমরা ডিলিট করে দিলাম। আর এখানে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে আসব, যেখানে আমরা এই টেক্সটগুলোকে পেস্ট করে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিব। ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ইমেজ ব্যবহার করা আছে সেই ইমেজটা আমরা একটু দেখে আসি, এটা হচ্ছে FAQ পেজ, ফাঁক পেজে। তো আমরা এই যে ইমেজগুলোকে নিয়ে আসি, তো এগুলো আপনারা ইউজ করবেন, এবং এগুলো আসলে কিভাবে তৈরি করতে হয় বা ওয়েবসাইটের জন্য এগুলো কীভাবে বানাতে হয় আমরা সম্ভব হলে আস্তে আস্তে ভিডিও দিয়ে দেবো এগুলোর জন্য। তো এটা ইনসার্ট করে দিলাম, এবং আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা এই কোর্সটা আস্তে আস্তে আপগ্রেড করব, যাতে করে যারা শিখছেন বা যারা একবার এনরোল করেছেন তারা যেন আরও ভালো করে শিখতে পারেন। এরপরে যে সেকশনটা আমাদের রয়েছে সেটি হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেকশন। তো সেটার জন্য আমরা এখানে একটা নিউ সেকশন ক্রিয়েট করব, দেন আমরা এখানে একটা অ্যাডভান্সে ক্লিক করলাম, তারপরে আমরা প্যাডিং ইউজ করবো এখানে 140 পিক্সেল, বটমে 140 পিক্সেল। এখন আমাদের বাকি কাজ হচ্ছে, আমরা ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে যে আমরা কী করতে যাচ্ছি। আমরা এই সেকশনটি কমপ্লিট করব। তো এই সেকশনে আমাদের দেখুন যে টুগল বলে একটা অপশান রয়েছে, তো টুগল অপশানটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে TOZZ টুগল, এটি আমরা ইউজ করব। তো এই অপশানটি আমরা ব্যবহার করব, এটাকে আমরা ডুপ্লিকেট করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু দুইটা কলাম। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। এবার টুগলের মধ্যে প্রথমে কি আছে, এই লেখাটা কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি আছে ভিতরে, এই লেখাগুলা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। এতটুকু আশা করে বুঝতে পেরেছেন। দেন আমরা বাকি যেগুলি আছে সেগুলিও ডুপ্লিকেট করব। তো বাকিগুলি কি, এই লেখাটা আছে, তো আমরা এটাকে বেশি না, মাত্র 3টা মনে হয় দিয়ে দিলাম। আর একটি আছে, এটিকে আমরা দিয়ে দিলাম এখানে। তো এই তো আমাদের হয়ে গেল যে আমাদের মোটামুটি যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমাদের কিছু স্টাইল করতে হবে। তো স্টাইল বলতে আসলে কি, আমাদের বর্ডার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, এগুলাই আমরা চেঞ্জ করব। তো চলুন আমরা একটু দেখি যে কী কী অপশান এখানে রয়েছে। বর্ডার উইথ 0 করে দিলাম, অর্থাৎ কোনো বর্ডারই আমরা ইউজ করব না। আর এখানে আছে, খেয়াল করুন যে স্পেস, তো আমরা একটু স্পেস বাড়াতে পারি, কমাতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে রয়েছে, টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার দেখুন যে আমরা এই কালারটি ব্যবহার করলাম। আর টাইটেল কালার কি আছে একটু দেখি, রেড, রেড না আসলে টাইটেল কালার আছে যেটি, সেটি হচ্ছে এই কালারটি, অ্যাক্টিভ কালার এটা। আর ইনঅ্যাক্টিভ কালারটি চেঞ্জ হচ্ছে না, আমি কারণটা বুঝলাম না, বাই ডিফল্ট রেড পেয়ে আছে। তো কন্টেন্ট মনে হয় সম্ভবত এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, আমরা একটু দেখি ট্রাই করে, চেঞ্জ হচ্ছে না। তো টেকনিক্যালি এখানে কাজ হওয়ার কথা, বাট অনলি অ্যাক্টিভে কাজ হচ্ছে, অর্থাৎ যখন অ্যাক্টিভ করা হচ্ছে তখন সেটা কাজ হচ্ছে, অন্যথায় এটা রেড হয়ে যাচ্ছে। আচ্ছা এবার চেঞ্জ হয়েছে,
এত সময় চেঞ্জ হয় নাই, কারণ এটা ক্যাশে ধরে রেখেছিল। তো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা একটু দেখি, যে টুগলের মধ্যে একটা স্পেস দরকার, আমরা একটু স্পেস বাড়িয়ে দিই, দিয়ে দিলাম বাড়িয়ে। এরপরে আমাদের দেখবেন যে একটা বর্ডার রয়েছে, বর্ডার বলতে নিচের দিকে খেয়াল করুন, এই যে রেড কালার, এটাকে কিভাবে দিব, এটা দেওয়ার জন্য আমরা বক্স শ্যাডো ইউজ করব। এই বক্স শ্যাডোটাকে একটু ব্লার কমিয়ে দিব। দেখুন বক্স শ্যাডো দিয়ে অনেক কিছু করা যায়। আর হরিজন্টাল 0 রাখবো, ভার্টিক্যালি একটু বাড়িয়ে দিব। টেকনিক্যালি হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন বুঝলাম না। এবার হচ্ছে আসলে এখানে হচ্ছে ঠিকই, বাট একটু দেরি হচ্ছে, এর কারণটা সঠিক আমি বুঝলাম না। যদিও আমি কোনো ক্যাশ প্লাগইন ইউজ করছি না, তারপরে এই সমস্যাটা হচ্ছে, তো আপনাদের ক্ষেত্রেও হতে পারে, হবে না তা না। আর স্প্রেডটা আমি এখানে একটু বাড়িয়ে যদি কমিয়ে দিতে থাকি, এবং ব্লারটা আরও কমিয়ে দিব, 0 করে দিব। তো খেয়াল করেন আমাদের কিন্তু বর্ডার হয়ে গিয়েছে। আর এটাকে আমি 0 করে দিলাম। দেন ভার্টিক্যালে আমরা যদি 5 পিক্সেল দিই বা একটু কমিয়ে দিই তাহলে ভালো হয়, কারণ বেশি বেশি স্পেস না এটাতে। আর ব্লারটা আমি 0 করে দিলাম। তো মোটামুটি দেখুন আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা কিন্তু করে ফেলেছি। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, অর্থাৎ কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা দেবো সেটা হচ্ছে এই কালার। আশা করি আপনারা বুঝেছেন, আইকনটা আমাদের চেঞ্জ করতে হবে, আইকন কালারটা আমাদের দিতে হবে রেড, এবং আইকনটা আমরা চাইলে অ্যাক্টিভ কালার কমাতে পারি এবং অ্যাক্টিভ কালার চেঞ্জ করতে পারি, আইকনে স্পেস বাড়াতে পারি, কিন্তু আইকন আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আসবে। তো এই তো হয়ে গেছে আমাদের ডিজাইন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করেছি। এবার আমরা যেটা করব, সিম্পলি এটাকে ডিলিট করে দেবো, এটাকে ডুপ্লিকেট করব। তো এই ছিল আমাদের টুগলের কাজ, অর্থাৎ কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যে সেকশন, সেটি আমাদের এটি। তো এটা নিয়ে আশা করি আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত ডিজাইন আইডিয়া চলে আসবে। আপনারা হঠাৎ করে দেখে মনে হতে পারে যে আল্লাহ এটা কেমনে করব, এই ধরনের বর্ডার দেওয়ার তো অপশান নেই। আসলে এই আইডিয়াগুলো তখনই আসবে যখন আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ইনস্ট্যান্টলি এখানে কাজ হচ্ছে না, তখন আপনারা একটু আপডেট দিয়ে সেভ করে এখানে দেখে নেবেন, কারণ এটা হয় অনেক সময় ব্রাউজার ক্যাশের কারণে। তো ক্যাশ মেমোরি যখন একটু ঝামেলা করে বা ব্রাউজারে যখন ধরে রাখে তখন ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী পার্টে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাকি সেকশনটা কমপ্লিট করব।